In the name of Allah, the beneficent, the merciful. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صاد والقرآن ذي الذكر. সদাকল্লাহ সম্মানিত একরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা আল্লাহ তাআলার অশেষ মেহরবাণী আল্লাহ তাবারকআলার খাস ফজল আর করমর কারণে আজকে আবার অতীতের মতো ইখরা বাংলার মেসেজ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার কাছে یہ آگے ایک انوشٹان جمن آپ سامنے اللہ شکانو ایک تا دعا بول رب زدنی علما اللہ اما عام قوران علیم بڑی داؤ حدیثر علیم بڑی داو دین علیم بڑی داو اللہ ابارو کا دعا کرے رب زدنی علما اللہ قرآن ری علیم اما ربی ہمارے بڑی اما ہمارے شبائی کے قورنر علیم ایچیو کرر توفیق دان کرو এই দোয়া দিয়ে আজকের মেসেজ অনুষ্ঠান আবারও আপনাদের সামনে শুরু করতে যাচ্ছি আপনারা যারা ইকরা বাংলার সামনে আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনুল করিম বুজার কোরআনুল করিমকে মানার ফলো করার তৌফিক দান করেন আমিন ইয়ারব্বাল আলমিন সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা অতীতের মতো আজকেও আমার আজকের অনুষ্ঠানটা কোরআনের পরিচিতি নিয়ে আলোচনা থাকবে আজকের অনুষ্ঠানে যেহেতু আমি বলেছিলাম আমার অনুষ্ঠানের শুরুতেই যে বেশ কয়েকটা অনুষ্ঠান যাবে কোরআনুল করিমের নাম নিয়ে কোরআনুল করিমের নামের পরিচিতি নিয়ে তাই ধারাবাহিকতার মাধ্যমে আজকের আলোচনাও থাকবে কোরআনুল করিমের নামের পরিচিতি সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা আমরা প্রত্যেকে কথা জানি যে কোনো জিনিসকে চিনতে হলে কোন জিনিসকে জানতে হলে কোনো জিনিসের পরিচয় নিতে হলে কোনো জিনিসের ইলিম অ্যাচিভ করতে হলে নলেজ অ্যাচিভ করতে হলে আগে থাকে জানতে হবে তার নাম জানতে হবে সেই অনুপাতে আমার অনুষ্ঠান কোরআনুল করিমের নামের পরিচিতি আসুন আমরা কোরআনের নামের আলোচনা নিয়ে আলোচনা করি আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তিলত করেছি যে সোরার মধ্যে আল্লাহ তাবারকআলা এই আয়াতটা নাজিল করেছেন এই সোরার নম্বর হইল থার্টি এইট আটত্রিশ নম্বর সোরার মধ্যে তেইশ নম্বর ফারা টোয়েন্টি থার্ড ফারা ওয়ামা আলী আলা আবুদুল্লাহ ফাতরানি ওয়াঈলাহিত এই ফারার মধ্যে আটত্রিশ নম্বর সুরা সুরার নাম ওই লি স্বাদ আল্লাহ তাবারকালা এই সুরার ভেরি বিগেনিং প্রথম আয়াতের মধ্যে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন একটা অক্ষর দিয়ে শুরু করা হয়েছে এই আয়াতকে যেই অক্ষর যেই লেটারের নাম আরবি সোয়াদ লেটার দিয়ে আল্লাহ তাবারকালা শুরু করেছেন সম্মানিত মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা আল্লাহ তাবারাকালা বেশ কিছু সুরা কয়েকটা অক্ষর দিয়ে শুরু করেছেন আমার যদিও আলোচ্য বিষয় এই অক্ষর নিয়ে নয় প্রাসঙ্গিকভাবে সামান্য একটু ইনফর্ম আপনাদেরকে করতে চাই আল্লাহ তাবারকালা কোরআনুল করিমের বেশ কয়েকটা সুরা এই ধরনের অক্ষর দিয়ে শুরু করেছেন আরবি ভাষায় যেগুলোকে হরুফে মুকাত্তাত বলা হয় শুধু এক একটা অক্ষর দিয়ে বা দুই তিনটা অক্ষর দিয়ে সুরাটা শুরু করা হয়েছে ম্যাক্সিমাম মুফসির বলতেছেন যে এই একমাত্র আল্লাহ তালার কেউ জানেন না এই অক্ষর দিয়ে আল্লাহ তবারকালার উদ্দেশ্য কি এই অক্ষর দিয়ে আল্লাহ আলার মকসুদ কি একমাত্র আল্লাহ সালার কেউই জানেন না তাই আমি শুধু একথাটাই আপনাদের সামনে আজকের মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই যে এই যে সমস্ত অক্ষরগুলো আছে এই অক্ষরগুলা দিয়া যে সুরাগুলা শুরু করা হয়েছে এই অক্ষরগুলার মিনিং অর্থ একমাত্র আল্লাহ তাবারকা ও আর কেউ জানেন না তাই আমরা সামনের দিকে অগ্রসর হই সাদ বলার পরেই আল্লাহ তকা ওয়ালকুর আনি লিজ রি ওয়ালকুর আনি আল্লাহ তবরকালা এই ওয়াও যে সব অক্ষরটা এটা আরবি ভাষা অনুযায়ী আল্লাহ তবারকালা এই ওয়াও ওয়াউকে কাসমিয়া অর্থাৎ আল্লাহ তবারকালা এখানে কসম করে বলতেছেন প্রথমে সাদ কোরআন শরীফের গুরুত্ব এবং মাহাত্ম এবং কোরআন শরীফের ঐজত সম্মানের দিকে ইঙ্গিত করে আল্লাহ তবারকালা এই কোরআন শরীফের কসম কাচ্ছেন ওয়াল কোরআন আমি কসম করে বলছি এই কোরআনের যে কোরআনকে জিজিক্র আমি নসিহত হিসাবে মানুষের জন্য দুনিয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপর প্রেরণ করেছিলাম এই আয়াতের মধ্যে লেটারের পরেই আমরা প্রথম যে শব্দটা পেলাম এই কোরআনুল করিমের নাম ওয়াল কুরআন আল্লাহ এখানে আল কোরআনুল করিমের নাম আল কোরআন রেখেছেন এবং আল্লাহ তাবারকালা এই আয়াতের মধ্যে বলতে বলতেছেন এই যে আল কোরআনুল করিম নামক মহাগ্রন্থ তোমাদের সামনে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে আমি প্রেরণ করেছি এই মহাগ্রন্থটা শুধু গতানুগতিক একটা বই নয় গতানুগতিক একটা বুক নয় এই মহা গ্রন্থ আল কোরআনুল করিমকে আল্লাহ তবারক মানুষের হেদায়তের জন্য মানুষের গাইড করার জন্য মানুষের নসিহত হাসিল করার জন্য আল্লাহ তবারকাল নাজিল করেছেন সদ ওয়াল কুরআনি কুরআনি আমি আল্লাহ তবারকালা বলছেন আমি আল্লাহ কসম করে বলছি এই কোরআনের কসম যেই কোরআনকে মানুষের জন্য নসিহত হিসাবে আমি নাজিল করেছি এই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক আলা মানুষদেরকে ইহকাল এবং পরকাল দুনিয়াতে কেমন করে মানুষ কামিয়াব হবে দুনিয়াতে কেমন করে মানুষ সাকসেস হবে দুনিয়াতে কেমন করে মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে দুনিয়াতে কেমন করে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে দুনিয়াতে কেমন করে মানুষ নেতৃত্বের অধিকারী হতে পারে দুনিয়াতে কেমন করে তার পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে দুনিয়াতে কেমন করে তার সমাজে প্রতি শান্তি প্রতিষ্ঠিত করতে পারে দুনিয়াতে কেমন করে তার রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে দুনিয়াতে কেমন করে তার ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে দুনিয়াতে কেমন করে মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারে দুনিয়াতে কেমন করে সত্যিকার অর্থে মানুষ আল্লাহর সত্যিকারের ইবাদত করতে পারে দুনিয়াতে কেমন করে এক আল্লাহর উপর মানুষ ইমান আনতে পারে দুনিয়াতে কেমন করে এক আল্লাহর ইবাদত করতে পারে পরখালে যাওয়ার পরে মানুষের কেমন করে পরখালের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে কয়বরে কেমন করে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে সক্রাতের সময়ে কেমন করে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতগুলা পাওয়া আরম্ভ হয়ে যায় সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা আল্লাহ তাবারক ও আলা এমন এক কোরআনের কোসম খাচ্ছেন আল্লাহর চাইতে সম্মানী আল্লাহর চাইতে ইজ্জতি আল্লাহর চাইতে রিসপেক্টেড আর কোনো জিনিস হতে পারে না তাই তো আল্লাহ তাবারকআলা সুরতে মুনাফিকুনের মধ্যে বলছেন বিসমুল্লাহ রহমানুর রাহিম ওয়ালিল্লাহিল ইজ্জু ওয়াল রসুলহি ওয়ালিলমিন ইজ্জতের মালিক সম্মানের মালিক রিসপেক্টের মালিক একমাত্র আল্লাহ তাবারাকাতা আলা ওয়াল্লাহ যত রিজ্যদ হতে পারে যত সম্মান হতে পারে যত রিস্পেক্ট হতে পারে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাবা রাকাওতা তারপরে আল্লাহ তাবারাকাতা বলছেন নুবাল রাসুল হি আর যত সম্মান হতে পারে আল্লাহর রসুলের তারপরে আল্লাহ তাবাহারাকাতা আলা বলছেন ওয়ালিল মুমিনিন। আর যদি দুনিয়াতে কোনো ক্রিয়েশন সম্মানী হয় তাকে ইজ্জতের অধিকারী হয় তাকে রিসপেক্টের অধিকারী হয়ে থাকে তো একমাত্র এই সমস্ত ওই সমস্ত ক্রিয়েশন যে সমস্ত ক্রিয়েশন আল্লাহ তাবারকালার উপরে ইমান এনেছে যারা কোরআনের উপরে ইমান এনেছে যারা রসুলের উপর ইমান এনেছে যারা মৌতের উপর ইমান এনেছে যারা কয়বরের উপর ইমান এনেছে যারা হাসর হাসরের উপর ইমান এনেছে যারা ফুলসিরাতের উপর ইমান এনেছে যারা জান্নাত জাহান্নামের উপর ইমান এনেছে যারা আল্লাহর সামনে আল্লাহকে ফেস করার উপর ইমান এনেছে যারা ফুলসিরাতের উপর ইমান এনেছে এই সমস্ত মানুষের ইজ্জতের অধিকারী আর এই সমস্ত মানুষ ইজ্জতি হতে হলে আর এই ধরনের জিনিসের উপর ইমান আনতে হলে একমাত্র পন্থা হলো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তবারক যে কোরআনুল করিমকে নাজিল করেছিলেন সেই কোরআনের সায়া আসা সেই কোরআনকে অনুসরণ করা সেই কোরআনকে ফলো করে চলা তাই তো সম্মানিত আল্লাহ তবরকালা আমাদেরকে সম্মানিত করার জন্য এত সম্মানের অধিকারী আল্লাহ তাবারকালা তার সম্মানিত পবিত্র কালা আমার কোরআনুল করিমের কসমকে বলছেন যে হে মানুষ জাতি আমি আল্লাহ তবার কাল এই কোরআনুল করিমের কসম কাচ্ছি সোয়াদ ওয়াল কুরআন ওয়াল কুরআনি জিদ্িক্রি বিসমিল্লাহ রহমান রহিম সোয়াদ ওয়াল কুরআনি জিদ্িক্রি আমি কসম করে বলতেছি এই কোরআনকে তোমাদের জন্য নসিহত হিসাবে নাজিল করেছি আমি আল্লাহ কসম করে বলছি এই কোরআনকে তোমাদের জন্য উপদেশ হিসাবে আমি নাজিল করেছি আমি আল্লাহ কসম করে বলছি এই কোরআনকে তোমাদের জন্য হেদায়তের গাইড হিসাবে আমি নাজিল করেছি আমি আল্লাহ কসম করে বলছি তোমরা যদি ইহকাল এবং পরকালে সম্মানী হতে চাও সম্মানিত হতে চাও তোমরা যদি ইহকাল এবং পরকালে সুখে শান্তিতে বসবাস করতে চাও তোমরা যদি দুনিয়া আখারাতকে সুন্দরময় জীবন করতে চাও দুনিয়াতে সুন্দর জীবন অতিবাহিত করতে চাও কয়বরে সুন্দর জীবন অতিবাহিত কয়বরের জীবন অতিবাহিত করতে চাও হাসরে সুন্দর হাসরের জীবন অতিবাহিত করতে যদি চাও জান্নাতে যদি সুন্দর জান্নাতেরই জীবন অতিবাহিত করতে চাও তাহলে আসো এই আল কোরআনুল করিম নামক মহাগ্রন্থের সায়াতলে ফলো করো আল কোরআনুল করিম নামক মহাগ্রন্থকে তাই আল্লাহ তাবার কথা এখানে বলছেন কুরআনি আনি হে মানুষ জাতি আমি আল্লাহ পবিত্র সম্মানিত কোরআনের কসমকে বলছি তোমরা আসো এই কোরআনের সায়াতলে এই কোরআনের নসিহতকে এই কোরআনের হেদায়তকে এই কোরআনের উপমাকে এই কোরআনের উপদেশকে তোমরা করো তোমরা পড়তে থাকো তোমরা বোঝার চেষ্টা করতে থাকো এবং তিলাওতের মাধ্যমে পড়ার মাধ্যমে বুঝার মাধ্যমে এই কোরআনুল করিমকে ফলো করার চেষ্টা করো আর এই কোরআনুল করিমের ফলো করার মাধ্যমে আমি আল্লাহকে তোমাদের উপর সন্তুষ্ট করে নাও আল্লাহকে তোমাদের উপর রাজি করে নাও আর আমি আল্লাহকে রাজি করার মাধ্যমে তোমরা ইহকাল এবং পরকালের শান্তিরময় জীবন অতিবাহিত করার অধিকারী বলে যাও তাই সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা আটত্রিশ নম্বর সুরা প্রথম আয়াতে আল্লাহ তালা এই কোরআনুল করিমের নাম রেখেছেন আল কোরআনুল করিম আল্লাহ তবারকালা এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের নামের কসমকে বলতেছেন যে এই কোরআন তোমাদের জন্য নসিহত হিসাবে তোমাদের জন্য গাইডেড বুক হিসাবে তোমাদের জন্য হেদায়তের পন্থা হিসাবে আমি আল তব নাজিল করেছি আজকের মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে আমাদের মেসেজ হলো আমাদেরকে এই কোরআনকে করতে হবে এই কোরআনকে ইজ্জত করতে হবে এই কোরআনকে ফলো করতে হবে এই কোরআনের হালালকে হালাল বলে মানতে হবে এবং হালালকে হালাল হিসাবে ফলো করতে হবে এই কোরআনের হারামকে হারাম বলে জানতে হবে মানতে হবে এবং ফলো করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত একরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা তারপরে আসুন আমরা আরো একটু সাবনের দিকে অগ্রসর হই আবার যখন আমরা সাবনের দিকে অগ্রসর হলাম কোরআন তিলত করে করে যখন জুমর উনচল্লিশ নম্বর থার্টি নাইন নম্বর আয়াত এই একই ফারা টোয়েন্টি থার্ড নম্বর ফাঁরা ওমা আলী আল্লাহ ওয়া ফাতরানি ওয়াঈর জাউন যে ফারা শুরু হয়েছে যে আয়াত দিয়ে এই ফারার মধ্যে তেইশ নম্বর ফারার उनचल्लिस नम्बर थार्टी नाइन नम्बर सोरार मध्य الله تبارك وتعالى أريك آيات نزل قرية جي آيات المؤدية الله تبارك وتعالى تاري مهاغرون طوال القرآن الكريم ارنام القرآن بل شنبودون قرية القرآن بل القرآن ارنام أشون أمر اي آيات تلاوت بسم الله الرحمن الرحيم وَلَقَدُ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ এই আয়াতের নম্বর হইল টোয়েন্টি সেভেন সাতাইশ নম্বর আয়াত এরপরে আঠাইশ নম্বর আয়াত আবার আল্লাহ তবারকালা এই কুরআনুল করিম আঠাইশ নম্বর আয়াত শুরু করেছেন আল্লাহ তবরক ও এই কুরআনের নাম দিয়ে আল্লাহ তবারকালা বলতেছেন কুরআন আল্লাহু খুন قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون شاتش نمبر آيات ونشلش نمبر سرار شاتش نمبر آيات الله تبارك وتعالى بلجن بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون الشتعش نمبر آيات الله تبارك وتعالى بولتن قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون شتاش نمبر آيات الله تبارك وتعالى أي مهاجرون تو القرآن نام القرآن بل شمبدون كرتشن أر أتاش نمبر آيات الله تبارك وتعالى القرآن نبل القرآن লিপ কোরআন বলে সম্বোধন করেছেন আসুন আমরা প্রথমে ২৭ নম্বর আয়াতের অর্থ ২৭ নম্বর আয়াতের তজ্জমা এবং সামান্যতম তাফসির ট্রান্সলেশন ট্রান্সলেশন জানার চেষ্টা করি আল্লাহ তারকতা আলা বলছেন ওয়ালাকাদু দোয়ারাবিন আলী নাসিফ ইহাদ আল কুরআন ই মিনকুল্লি মাশ আল আল্লাহ আল্লাহু মিয়াদ নিশ্চয় নিশ্চয় এই যে সুর সোয়াদের প্রথম দিকে আল্লাহ তাবারকআাল বলেছিলেন জিকর নাসিহাতপূর্ণ কিতাব কোরআনুল করিমকে আমি নাজিল করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারকআালা বলছেন মিঙ্কুল্লি মাসাল আমি প্রত্যেক ধরনের প্রত্যেক ধরনের এক্সাম্পল এই কোরআনুল করিমে নাজিল করেছি মানুষের হেদায়ত করার জন্য ওয়ালাকাদ দ্বারাবনা আলী নাস আমি উপবেষ্টন করেছি আমি নাজিল করেছি আমি প্রেরণ করেছি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উপর আমি ওহি হিসাবে প্রেরণ করেছি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহুআলি ওয়া ওয়াসাল্লামের উপর লিন্নাস মানুষের জন্য ফি হাজ আল কুরআন এই মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে মিঙ্কুল্লি মাসাল প্রত্যেক ধরনের এক্সাম্পল দৃষ্টান্ত আমি নাজিল করেছি দৃষ্টান্ত স্থাপন করেছি প্রশ্ন করুন আল্লাহ এই সমস্ত এক্সাম্পল হল আপনি কোরআন উল করিমের মধ্যে কেন নাজিল করেছেন উত্তর এই আয়াতি আল্লাহ তাবার একতালা দিচ্ছেন লা আল্লাহু আমি এই জন্য নাজিল করেছি এক্সাম্পলগুলা এই জন্য দৃষ্টান্তগুলা স্থাপন করেছে কোরান উল করিমের মধ্যে যাতে করে মানুষ এই কোরান উল করিমকে তিলাওত করে মানুষ এই কোরআনুল করিমকে বুঝে মানুষ যেন নসিহত গ্রহণ করে মানুষ যেন নসিহত ইয়াফতাব নসিহত প্রাপ্ত হয় এবং এই কোরআনুল করিমের নসিহতের মাধ্যমে যাতে মানুষের হেদায়তের ব্যবস্থা হয়ে যায় তাই আল্লাহ তবারক তালা সুরে সাদের মধ্যে কোরআনের কসমকে বলেছিলেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি মানুষের জন্য হেদায়তের গাইড হিসাবে আর এই হেদায়তের গাইডের মধ্যে আমি অনেক ধরনের এক্সাম্পল হক এক্সাম্পল নাজিল করেছি দৃষ্টান্ত স্থাপন করেছি সেইম এই আয়াতের মধ্যে আল্লাহ তাবার কালা আবার বলছেন মিঙ্কুল্লি মাসাল প্রত্যেক ধরনের মানুষের মানুষ নিয়ে আমি এক্সাম্পল দিয়েছি জিন্নাত জাতি দিয়ে আল্লাহ তালা কুরআন শরীফে এক্সাম্পল দিয়েছেন ফিরিস্তা জাতি দিয়ে আল্লাহ তালা এক্সাম্পল দিয়েছেন আদার ক্রিয়েশন দিয়ে আল্লাহ তাবারক তালা কুরানুল করিমে এক্সাম্পল দিয়েছেন জান্নাতের একজাম্পল আল্লাহ তাবারক ও তালা দিয়েছেন জাহান্নামের এক্সাম্পল আল্লাহ তালা দিয়েছেন কয়বরের এক্সাম্পল আল্লাহ তাবারকালা দিয়েছেন হাসরের এক্সাম্পল আল্লাহ আলা দিয়েছেন বিজনেস ব্যাপারে আল্লাহ তাবারকআলা কোরআনুল করিমে আলোচনা করেছেন দাম্পত্য জীবন নিয়ে আল্লাহ তাবারকআলা কোরআনুল করিমে আলোচনা করেছেন সন্তানদেরকে লুকাফ্টার করার ব্যাপারে কোরআনুল করিমে আল্লাহ তাবারকআলা আলোচনা করেছেন মাতা পিতার খেদমত ব্যাপারে আল্লাহ তাবারকআলা কোরআনুল করিমে আলোচনা করেছেন শিক্ষকের উস্তাদদের খেদমত ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া taala কুরআনুল কারীম আলোচনা করেছেন আমার আপনার ইমান ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া taala মুমিনদের ব্যাপারে আলোচনা করেছেন কাফিরদের ব্যাপারে আল্লাহ তাবারক আলোচনা করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু সালামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া আলোচনা করেছেন আল্লাহ তার নিজের ব্যাপারে কুরআনুল করিমে আলোচনা করেছেন এমন কোনো একটা एग्जांपल এমন কোনো একটা দৃষ্টান্ত আল্লাহ তাবারক ওয়া taala বাকি রাখবেননি যেগুলো কোরআন মধ্যে আল্লাহ তাবারক তালা আলোচনা করেননি তাই তো আল্লাহ তাবারক তালা বলছেন মিঙ্কুল্লি মাসাল যত ধরনের মিসাল এবং এক্সাম্পল এবং যত ধরনের নসিহত এবং উপদেশের দরকার এক মানুষের ইহকাল এবং পরকালে পড়বে সব ধরনের নসিহত সব ধরনের গাইড সব ধরনের উপদেশ আমি আল্লাহ তাবারক তালা এই কোরআনুল করিমের মধ্যে নাজিল করেছি তারপরে আমাদের মনে আসতে পারে যে এই কোরআনুল করিম আল্লাহ তাবার কতলা নাজিল করে আরবি আরবী ভাষায় আমার বেঙ্গলি ভাষা আমি আরবি বুঝি না হয়তো প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলা এই কোরআনুল করিমকে নাজিল করেছেন আরবি ভাষায় আমার মাদার টাং ইংলিশ আমি বা আরবি বুঝি না হয়তো আমি প্রশ্ন করতে পারি কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় আমার ভাষা আরবি নয় আমি অন্য ভাষায় মাতি অন্য ভাষা বুঝি আরবি বুঝি না আল্লাহ তাবার কতলা আরবি ভাষায় আরবের বুকে আরবি ল্যাঙ্গুয়েজের উপর আরবি বাসা বাসী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনুল করিমকে আরবিতে নাজিল করেছেন এই কোরআন আমার জন্য বুঝা কঠিন হয়ে যাবে এই কোরআন আমার জন্য তিলাউৎ করা কঠিন হয়ে যাবে যদি আমার সেই প্রশ্ন আসে সাথে সাথে এই আয়াতের পরের আয়াতেই আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ তাবারকালা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতেছেন আসুন আমরা এখন নম্বর করি বিসমিল্লাহ রহমানুর রাহিম কুরআন না আরবিয়ান এই কুরআনের নাম আল্লাহ তালা কুরআন আই আয়াতের শুরুতেও রেখেছেন কুরআন বলে আবার এই কোরআনের বাসা ব্যাপারে আল্লাহ তবরক ও আমাদেরকে ইনফর্ম করতেছেন যে এই কোরআনের বাসা হইল আরবী ভাষা তাই আল্লাহ আলা বলছেন কোরআন এই মহাগ্রন্থ আল কোরআনুল করিম আরাবিয়ান এই কোরআনের বাসা হইলো আরবি ভাষা গিন হে কোরআনের অনুসারী হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মত তোমরা যারা আরবী ভাষায় মাথনা তোমাদের যাদের মাতৃভাষা আরবি নয় বেঙ্গলি ভাষায় কথা বলো তোমাদের যাদের মাতৃভাষা আরবি নয় উর্দুতে কথা বলো তোমাদের যাদের মাতৃভাষা আরবি নয় ইংলিশে কথা বলো তোমাদের যাদের মাতৃভাষা আরবি বলো আমি আল্লাহ যদিও এই আল কোরআনুল করিমকে আরবী ভাষায় নাজিল করেছি তোমাদের মাতৃভাষায় নয় আমার নিজের ভাষায় এবং আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবির উপর নাজিল করেছি কিন্তু জেনে রাখো এই আরবি ভাষা এত সহজ আরবি ভাষায় আমি নাজিল করেছি যার মধ্যে কোনো কঠিনতা নাই যার মধ্যে কোনো রূঢ়তা নাই যে মানুষ এই আরবি কোরআনের ভাষাকে বুজার চেষ্টা করবে অন্য আদার ল্যাঙ্গুয়েজ বোঝার যে চেষ্টা যে কষ্ট যে সময় তার ব্যবহৃত ব্যয় করতে হবে এই আলো কোরআনুল উল করিমের ভাষা আলো কোরআনুল করিমের ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য এত কষ্ট আল্লাহ তাবারক ও আমাদের জন্য রাখেননি তাই আল্লাহ তাবারকালা বলছেন গাইওয়াজিন এর মধ্যে কোনো কঠিনতা আমি রাখিনি তুমি চেষ্টা করো কোরআনকে বুঝার আমি আল্লাহ তাবারকালা এই কোরআনকে তোমার জন্য ইজি করে দিব তুমি চেষ্টা করো এই কোরআনকে তিলাউত করার আমি আল্লাহ তাবারকালা তোমার জন্য এই কোরআনের তিলাউতকে ইজি করে দিব তুমি চেষ্টা করো এই কোরআনের মিনিং জানার আমি আল্লাহ থাবা রাখাব তাহলে এই কোরআনের মিনিং বুজা তোমার জন্য ইজি করে দিব তুমি চেষ্টা করো এই কোরআনুল করি তফসির বুঝার আমি আল্লাহ তাবারাকালা এই কোরআনুল করি মেরে তফসির তোমার জন্য ইজি করে দিব এমনকি তুমি চেষ্টা করো এই কোরআনকে মেমোরাইজ করার মুখস্ত করার হার্ট টু হার্ট তুমি মেমোরাইজ করার চেষ্টা করো আমি আল্লাহ তাবা কতলা তোমার অন্তরের মধ্যে তোমার সিনার মধ্যে এই কোরআনকে মেমোরাইজ করার ক্যাপাসিটি দিয়া দিব তুমি মুখস্থ করতে পারবে তাই তো একটা ছোট্ট বাচ্চা যে বাচ্চা বাংলা পড়তে পারে না বাংলাদেশে জন্ম নিয়েছে আজকে একরা বাংলার মেসেজ অনুষ্ঠানের সামনে আমার যে সমস্ত মা বোন ভাইরা বসা আছেন যে সমস্ত মুসলমানরা আজকের মেসেজ অনুষ্ঠান দেখতেছেন আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই আপনি যখন আজকে মুরব্বী হয়ে গেছেন বয়স হয়ে গেছে আপনি যখন ছোটো বাচ্চা ছিলেন হয়তো আপনি তখনও স্কুলে যান নাই ও আ কো খ গো গো শিখেন নাই আপনার শ্রদ্ধ মাতা পিতা আপনাকে সকাল ঘুম থেকে তুলে মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন আপনি ও আ কো খ চিনেন নাই কোরআন শরীফের লেটারগুলো শিখে নিয়েছেন আপনি স্কুলের বানিন্দায় যাননি আপনি কোরআন শরীফ একা একা পড়া শিখিয়ে নিয়েছেন আপনি এই কোরআন শরীফ শিখতে কতটুকু সময় লেগেছে এবং আমার মাতৃভাষা বাংলাকে শিখতে কত সময় লেগেছে আমি কোরআন শিখতে কত সময় লেগেছে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে কত সময় লেগেছে আল্লাহ তাবার কথা আলা বলছেন এই আয়াতের মধ্যে লা আরবিআ মিয় এই কোরানকে আমি আরবি ভাষায় নাজিল করেছি কিন্তু এমন কঠিন আরবী ভাষা দেইনি এমন কঠিন কোনো ভাষায় দেইনি যে ভাষার কারণে আমার বন্দা কোরানকে পড়তে কঠিন হয় যে ভাষা কঠিনত্বর কারণে আমার বন্দা এই কোরআনকে বুঝতে কঠিন হয় যে কঠিনত্বের কারণে এই কোরানের তফসির তার জন্য কঠিন হয়ে যায় আমি এমন কোনো ভাষায় এমন কোনো ল্যাঙ্গুয়েজে এমন কোনো সিস্টেমে কোরআনকে তোমাদের কাছে দেইনি আল্লাহ তালা বলছেন এর নাম কোরআনুল করিম এর ভাষা হইল আরবি ভাষা এই আরবি ভাষাকে গাইরা আমি ইজি করে দিয়েছি সহজ সহজ করে করে দিয়েছি পড়ার জন্য দিয়েছেন মিনিং জানার জন্য সহজ করে দিয়েছেন তফসির বোঝার জন্য সহজ করে দিয়েছেন এমনকি মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন আপনি আপনার গড়ে আপনার লাইব্রেরিতে যত বই আছে আপনি দেখুন একটা বই কোনো হাফিজ সাপ পাবেন না সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা আমার শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে আশা করি ব্রেকের যাওয়ার সময় এবং ব্রেক থেকে আসার আগ পর্যন্ত আপনারা ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠান ছেড়ে কোথাও যাবেন না আপনারা সবাই ইকরা বাংলার সাথে থাকুন মেসেজ অনুষ্ঠানের সাথে থাকুন আল্লাহ যেন আমাদেরকে মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আল কোরআনুল করিমকে জানার এবং বুজার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত In the name of Allah, the Altyazı